গতকাল রাতে মঙ্গলকোটের পালিগ্রাম গ্রাম পঞ্চায়েতের বার গ্রামে ধানের পালুয়ে বিধ্বংসী অগ্নি, আনুমানিক 7 লক্ষ টাকার ক্ষতি। ঘটনায় রাজনৈতিক রং, তৃণমূলের অভিযোগ অগ্নিসংযোগের পিছনে বিজেপি। গতকাল মাঝরাতে হঠাৎই দাউদাউ করে জ্বলতে থাকে বিশ্বজিৎ ঘোষ, মহাদেব ঘোষ ও ভাগচাষী শঙ্কর সারদার ও খেনো মণ্ডলের ধান কেটে এনে খামারে জড় করে রাখা পালুয়ে। সেই ধানের পালুয়ে রাতের অন্ধকারে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। এই 4 জন চাষে প্রায় 50 বিঘা ধানের জমি, যার আনুমানিক মূল্য 7 লক্ষ টাকা, সব পুড়ে ছাই হয়ে গেছে। ইতিমধ্যে চাপানোতো শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বিশ্বজিৎ ঘোষ, মহাদেব ঘোষ, শঙ্কর সর্দার ও খেনো মণ্ডল তৃণমূল পার্টি করতেন। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে। আমি আজকে এসেছি পালিগ্রাম, ওই আমাদের মঙ্গলকোট ব্লকের অন্তর্গত পালিগ্রাম অঞ্চলের। এই যে আমার এক তৃণমূল কর্মী বিশ্বজিৎ ঘোষের খড়ের পালুয়ে প্রায় 40 থেকে 50 বিঘে ধানের পালুয়ে আগুন লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, তো এইটা আজকে আমি পরিদর্শন করতে এসেছি। এসে দেখলাম যে একটা জিনিস, যে যারা এই কাজটা করেছে তারা মানে কি বলবো, তারা একটা অসামাজিক কাজ করেছে, যেটা হচ্ছে আমার দলীয় কর্মী। তো হ্যাঁ, আমার এখানে যেটা মনে হচ্ছে, সন্দেহ হচ্ছে, সেটা হচ্ছে যে বিজেপির লোকেরা এই কাজটা করেছে। কৃষক বিশ্বজিৎ ঘোষ জানান, আমার চরম ক্ষতি হয়ে গেল, রাজনীতি করি বলে এভাবে আমাকে আক্রমণ করবে ভাবতেও পারিনি। আমার অনুমান, বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের এই কাজ করেছে। আমি লিখিত অভিযোগ জানাবো মঙ্গলকোট থানায়। আমি চাই দোষীদের দৃষ্টান্তমূলক সাজা হোক। থানার পালিগ্রাম অঞ্চলের 12 গ্রামের ঘটনা। এটা আমাদের ধান ছিল 30 থেকে 40 বিঘা জমি, ধান নষ্ট হয়ে গেছে। রাতের অন্ধকারে দুষ্কৃতীরা এসে এই কাজটা করেছে। আমরা তো প্রতি বছর এই রকমই কাজটা করি, যে লেবারের জন্য আমাদের কিন্তু ধান বেঁধে রাখতে হয়, আলু চাষে ব্যস্ত থাকি, আলু চাষের পর আমরা ধান ঝরাই লেবার যখন পায়। সেই সূত্রে আমরা এটা করেছি, আমাদের প্রতি বছর এরকম থাকে, কিন্তু এইবারে দুষ্কৃতীদের অত্যাচারে এরকম হয়েছে। কত টাকার মতো ক্ষয় হলো মনে হচ্ছে? আমার আনুমানিক 7 থেকে 8 লক্ষ টাকার ধান হয়েছে, 40 থেকে 50। কারা এই ধরনের কাজগুলো কিছু বুঝতে পারছেন? আমার মনে হচ্ছে এটা বিজেপির দল। আমি একটা তৃণমূলের কর্মী, সক্রিয় কর্মী, এইভাবেই হয়েছে এর জন্যই। আপনি কি থানায় অভিযোগ করবেন? হ্যাঁ, আমি অবশ্যই লিখিত অভিযোগ করব। কি নাম আপনার? আমার নাম বিশ্বজিৎ ঘোষ। তো আপনি কি তৃণমূল করেন বলেই হয়েছে? হ্যাঁ, আমার দৃঢ় বিশ্বাস যে আমি তৃণমূল করি বলেই এই কাজটা হয়েছে। বুঝলে, পাশের আগুন লাগলো না স্যার, আমার গুলোই বেছে বেছে ধরিয়েছে। এখানে আরো রয়েছে? হ্যাঁ, আরো পালুই রয়েছে পাশে, পাশের পালুই কোনো ক্ষতি নেই। অপরদিকে মঙ্গলকোট ব্লক বিজেপির কনভেনার দীনেশ সাত্রা জানান, তারা এ ধরনের রাজনীতি করে না। ভারতীয় জনতা পার্টি সবসময় মানুষের সঙ্গে থাকেন, পাশে থাকেন। সেই ঘটনা আমরা যেটুকু বুঝতে পারছি, যে আজকে মঙ্গলকোটের মাটিতে তৃণমূলের পায়ের তলায় মাটি নেই, তাই ওদের একটা স্বভাব আছে আগুন লাগানো, গাজার কেস, এই সমস্ত দিয়ে কর্মীদেরকে ওরা বিভিন্নভাবে দমিয়ে দিতে চায়। তাই আজকে খড়ের পালাতে ধান সমেত যে আগুন লাগিয়ে 4টে পালাকে পুড়িয়ে দেওয়া হয়েছে, এটা কখনোই কোনো বিজেপি কর্মীর কাজ নয়। এটা মিথ্যা দোষারোপের ভিত্তিতে বিজেপির ভাবমূর্তিকে নষ্ট করার জন্য তৃণমূলের কর্মীরাই এই কাজ করেছে। আমরা এতে বিশ্বাসী নয়। আমরা চাই সঠিক তদন্ত হোক, তদন্ত হয়ে দোষী শাস্তি হোক, এবং বর্ধমান পূর্ব জেলা এটাই বলতে চায়, আমার সভাপতিও তাই বলতে চায়। সার্চিনা ট্রাভেলস, দূর ভ্রমণ ও বিয়ে বাড়ির জন্য লাক্সারি বাস ভাড়া পাওয়া যায়। ঠিকানা কালীপুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ করুন 9064822214 অথবা যোগাযোগ করুন 9126693428 এই নম্বরে। সময়ে খবর, সঠিক খবর, নিরপেক্ষ খবর, দেখুন প্রতিবাদী আওয়াজ।